এমএন মাস্টার নার্সিং গ্রুপের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা খুবই কমন একটা আর আনসার করবো সেটা হচ্ছে বিএসসি ডিপ্লোমা নাকি মিডোফারি কোনটা তোমার জন্য বেস্ট হবে শুরুতেই বলে রাখি ফার্স্ট সেকেন্ড এবং থার্ড টাইমার যারা আছো তাদের জন্য আমাদের নতুন কোর্স চালু হয়েছে কি কি সুবিধা পাচ্ছ পড়ে নিবা ডিপ্লোমা এবং মিডিয়োফের জন্য কোর্স ফি আঠারোশো টাকা বিএসসির জন্য তিন হাজার টাকা শুরুতে দুই হাজার টাকা পে করে ভর্তি হয়ে পরের মাসে এক হাজার টাকা পে করতে পারো হোয়াটসঅ্যাপ এবং কলেজ যোগাযোগের নাম্বার এখানে দেওয়া আছে এবং তোমাদেরকে বলে রাখি যে আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে তোমাদেরকে এই যে দুটো বই প্রোভাইড করে দেবো এবং দুইটা বই কেমনে তৈরি বলো তো এ টু জেড যদি তুমি কমপ্লিট করো এক নাম্বার পেজ থেকে একদম পাঁচশো নম্বর পেজ পর্যন্ত তাহলে তোমার প্রিপারেশনটা হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে যায় এর বাইরে আর কিছুর প্রয়োজন নেই তোমার টোটাল প্রিপারেশন এখানেই কমপ্লিট এগুলো আমরা তোমাদেরকে পাঠিয়ে দেব আর কেউ যদি আলাদাভাবে বইটা কিনতে চাও তাহলে কিনতে পারবে যে সেমভাবে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা এবং তুমি দিনে পাঁচ ঘন্টা আমাকে দিবা আর আমি তোমাকে হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ রহমত একটা সিট কনফার্ম করে দেবো কারণ এর বাইরে আর কিছু থাকে না টোটাল প্রিপারেশন এখানে কমপ্লিট হয়ে যায় তো আমার সাথে যোগাযোগ করে নিতে পারো আর অসংখ্য স্টুডেন্ট চান্স পেয়েছিল কয়েকজনের স্ক্রিনে যে কয়েকজন ধরে আর কি উল্লেখ করা ছিল উপরে দেখলা এখন দেখো আমরা মেন টপিকে চলে আসি তো দেখো বিএসসি ডিপ্লোমা এবং মিডিয়া ফার্ম আমি সংক্ষিপ্ত করে একটু লিখছি এখন ব্যাপার হইল যে এই তিনটার মধ্যে কোনটা সবথেকে ভালো দেখো আমি যদি আপাতত দৃষ্টিতে দেখি এটা সব থেকে বেটার হচ্ছে বিএসসি এরপরে ডিপ্লোমা এবং এরপরে মিডিও এফ্যারে আমি যদি একটু সংক্ষিপ্ত করে ব্যাখ্যা করি এটা চার বছরের এটা তিন বছরের এটা তিন বছর এখন সব সুবিধা সম্পর্কে বলি দেখো সব থেকে ভালো হচ্ছে বিএসসি এরপরে ডিপ্লোমা এবং মিডিওফারি মিডিওফারিটা শুধুমাত্র মেয়েরা করতে পারে বিএসসিরা সরি বিএসসি আর ডিপ্লোমা এইগুলার মধ্যে ছেলেরা যাইতে পারে আর এটা শুধুমাত্র মেয়েদের জন্য আর বিএসসি করার জন্য কিন্তু তোমার এইচএসসিতে সায়েন্স থাকা লাগবে নাহলে করতে পারবে না অ্যান্ড ব্যাপার হলো দেখো বিএসসি করে কিন্তু তুমি টিচারও হতে পারবে নট অনলি নার্স তুমি টিচারও হইতে পারবা আবার বিদেশি উচ্চশিক্ষার এইখান থেকে অনেক অনেক অপরচুনিটি আছে বিএসসিদের চাহিদা অনেক বেশি সো আপাত দৃষ্টিতে আমরা বলতে পারি যে বিএসসি সব থেকে ভালো তুমি নার্স হওয়ার পাশাপাশি টিচারও হইতে পারবা ঠিক আছে ডিপ্লোমা তো মোটামুটি সুযোগ আছে বাট এখানে টিচার হওয়ার সুযোগ অতটা নাই আর মিটো একদমই নাই এটা হচ্ছে ধাতৃবিদ্যা এখন ব্যাপার হলো যে এইটাকে শুধুমাত্র এই এই যে আপাত দৃষ্টিতে দেখছো তো এটা ভালো তাহলে তুমি কি এটাতে চলে যাবা না এটা বেশ কিছু বিষয়ের উপরে ডিপেন্ডেন্ট আচ্ছা তোমরা কে বিএসসি ডিপ্লোমা মিউজোফের স্বপ্ন দেখছো কে কোনটা স্বপ্ন দেখছো হ্যাঁ আমাকে জানাতে অবশ্যই কিন্তু না যাই হোক তারপরে চলো আমরা কাজের কথায় আসি এক নম্বর যে বিষয়টা ডিপেন্ড করবে এটা হইতে তোমার এইচএসসি বেসিক কারণ বিএসসিতে যেটা এই বিএসসির কিন্তু এইচএসসি থেকে যে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি যে অংশটা এটা কিন্তু এইচএসসি থেকে আসে যেমন এই যে কিছুক্ষণ আগে আমার যে বই দেখালাম না এই যে বইয়ের কাভার যে পেজটা এটা বইয়ের কাভার পেজ এখানে যাদের যাদের রিভিউ আমি নিয়েছি মানে যারা বিগত বছর পরে চান্স পেয়েছিল দেখো এরা কিন্তু সবাই ভালো করেছে এখন ব্যাপার হইলো যে এরা সবাই কিন্তু এই একজন বাদে একজন বাদে যে উপরের একজন বাদে সবাই এখানের বিএসসি তো এদের কিন্তু বেসিক অনেক ভালো ছিল যে এই ছেলেটা ছেচল্লিশতম হয়েছে জাতীয় মেধায় কয় মাস পরে জানো মাত্র দুই মাস পরে এই যে এই মেয়েটা এই মেয়েটা তিনশো তেতাল্লিশতম হয়েছে শহরবার দিতে পড়তেছে এও খুবই অল্প পড়ছে কিন্তু অল্প পরে হয়ে গেছে কারণ এই যে বেসিক ভালো ছিল তবে এখন ব্যাপার হইলো যে তাহলে তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির বেসিক ভালো না থাকে তাহলে এই বিএসসি তো তোমার আসা উচিত নয় এখন কথা হইল যে বিগত দুই তিন বছর থেকে না এই বিএসসিতে এইচএসসি লেভেলের সায়েন্সের কোয়েশ্চেন খুবই কম করতেছে জেনারেল সায়েন্স থেকে বেশি করতেছে সো আমার পার্সোনাল অপিনিয়ন থাকবে যে তোমার বেসিক যদি মোটামুটি অন্তত থাকে তাহলে তুমি বিএসসিতে দিতে পারো কোনো সমস্যা নাই তারপরে দেখো পরের যে পয়েন্টটা সেটা একটু ব্যাখ্যা করার ট্রাই করি এই যে চাপ নেওয়ার ক্ষমতা চাপ নেওয়ার ক্ষমতা যদি না থাকে তোমার তাহলে আমি মনে করবো যে বিএসসিতে আসা উচিত না আমি তোমাকে একটা উদাহরণের মাধ্যমে যদি দেখানোর চেষ্টা করি এই যে দেখো আমার এই স্টুডেন্টটা এর কথা আমি জীবনেও ভুলবো না কারণ এই অনেক ভালো স্টুডেন্ট ছিল অনেক ভালো একটা স্টুডেন্ট কিন্তু ও যদি ডিপ্লোমা নিত আজকেও নার্সিং স্টুডেন্ট থাকতো কিন্তু শুধুমাত্র ভুল ডিসিশনের কারণে ও বিএসসিতে পড়তে চেয়েছিল জন্য ও কিন্তু পরিশেষে যে দেখো আর চান্স কিন্তু পায় না যাই হোক আমি ওর জন্য দোয়া করি তো এই হলো ব্যাপার আর কি তোমার চাপ নেওয়ার ক্ষমতা থাকতে হবে নাহলে বিএসসিতে আসা যাবে না তুমি পরবর্তীতে কিন্তু না তোমার নার্সিংয়ের স্বপ্নপূরণ হবে না তুমি মানে এর মধ্যে এন্টার করতে পারবে কিছুই করতে পারবে না সো আবেগের বশবর্তী না হয়ে একটু বাস্তবসম্মতভাবে এই ডিসিশনটা নেওয়া ট্রাই করবা এরপরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পয়েন্ট পয়েন্টের উপরে ডিপেন্ড করে তোমার সিদ্ধান্তটা আমার উচিত আমি তোমাকে পার্সোনাল একটা অপিনিয়ন দিচ্ছি এটা কিন্তু আমার অপিনিয়ন এইটা যে করতে হবে এর কোনো মানে নাই বাট আমার আমার মনে হয় যেমন দেখো তোমার পয়েন্ট যদি থ্রি পয়েন্ট নাইন নাইনও থাকে আমার মনে হয় থ্রি পয়েন্ট নাইন নাইনও যদি থাকে ফোরের কম যদি থাকে তাহলে আমার মনে হয় মিরে ফেরে নেওয়া ভালো দেখো আবেগের বশবর্তী হয়ে তুমি যদি দেখা যাচ্ছে বিএসসিতে আবেদন করে ফেললা কিন্তু চান্স যদি না পাওয়া তাহলে বিষয়টা কেমন না অন্তত নিজের স্বপ্নের মধ্যে তো থাকো একটা সাইডে তো থাকো তো যাই হোক আর যদি ফোর পয়েন্ট থাকে তাহলে অবশ্যই তুমি ডিপ্লোমাতে ট্রাই করতে পারো এবং অ্যাট লাস্ট আরেকটা কথা যদি তোমার এসএসসি এবং এইচএসসিতে গড়ে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ করে থাকে একটু কম বেশিও যদি হয় কোনো সমস্যা নেই তুমি বিএসসিতে আবেদন করতে পারো ঠিক আছে আচ্ছা এই সংক্রান্ত আরও যদি তথ্য জানার ইচ্ছা হয় যে আমার ভাইয়া এত পয়েন্ট আমি কি অ্যাপ্লাই করতে পারবো কি না এ ধরনের কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানায় রাখো আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দ্যাটস ইট এই পর্যন্তই এই তিনটা বিষয়ে মাথায় রেখে তোমার সিদ্ধান্ত নেওয়া উচিত ঠিক আছে আবেগের বশবর্তী অবশ্যই হওয়া উচিত নয় তাহলে আজকে এই পর্যন্ত এবং নেক্সট কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করে রাখবো আমি তোমাদের কোয়েশ্চেনগুলোর আনসার করা ট্রাই করব ইনশাআল্লাহ